নমস্কার বন্ধুরা আমি কৌশালী চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে আজকে প্রথম ভিডিও নিয়ে আসতে চ্যানেলে অনেক দেরি হয়ে গেছে কারণ সকাল থেকে আমি একটুখানি ব্যস্ত ছিলাম তাই আজকে ভিডিও করা পসিবল হয়নি এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলা সিনেমার জন্য খুব দুর্ভাগ্যকর একটা বিষয় এবং আমাকে যে এই টপিকের ওপর ভিডিও বানাতে হবে আমি একজন বাংলা সিনেমা প্রেমী মানুষ হিসেবে আমার নিজের খুব খারাপ লাগছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা ফ্যাক্ট সেটা তো বলতেই হবে মানে সত্যিটা তো মানুষের সামনে আসতে হবে বিষয়টা আমি আসছি তার আগে তোমাদেরকে বলে দিই সেলফি একেবারে মুখ থুবড়ে পড়েছে একেবারে কিন্তু আমি তোমাদেরকে এটার সাথে সাথে এটা বলছি সেলফি প্রচন্ড ভালো একটা সিনেমা হয়েছে তোমরা বিশ্বাস করো আচ্ছা আমার কথা বিশ্বাস না করলে বাকি রিভিউগুলো ফলো করো কেউ নেগেটিভ কথা বলেনি ছবিটাকে নিয়ে কারণ ছবিটা সত্যিই ভালো হয়েছে অক্ষয় কুমার প্রচন্ড ভালো অভিনয় করেছেন ইমরান হাসমি প্রচন্ড ভালো অভিনয় করেছেন আর ছবিটা একটা ছবি হিসেবে সিনেমা হিসেবে খুব ভালো হয়েছে কিন্তু তাও লোকে দেখতে যাচ্ছে না প্রথম দিনে এই ছবিটার অনেকেই বলছে তিন কোটি টাকা কালেকশন হয়েছিল একদমই ঠিক নয় এটা প্রথম দিন ছবিটা কালেকশন করতে পেরেছিল মাত্র আড়াই কোটি টাকা মানে ফ্রাইডেতে এবং গতকাল সেটা বেড়ে পঞ্চাশ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে অ্যাপ্রক্স তিন কোটি টাকার মতন আজকে সানডে আজকে ধরে নিলাম আরও এক কোটি বাড়বে চার কোটি তার থেকে বেশি তো হবে না তাহলে অক্ষয় কুমারের সিনেমার মোটামুটি এইরকম অবস্থা এখন মানে একটা অ্যাটলিস্ট দশ কোটির তো ওপেনিং নেবে এটা তো একটা আশা করা ছিল মানে ছবিটা কিন্তু আমি ভালো হয়েছে আবারও বলছি আবারও বলছি ছবিটা যদি বাজে হতো আমি এতটা মন খারাপ করতাম না বাট ছবিটা খুব ভালো অক্ষয় কুমার ছবির শুরুতে এসে হাত জোড় করে বলছেন সকলকে যে এটা আপনাদের জন্য তৈরি হওয়া ছবি আপনারা প্লিজ হলে এসে দেখুন আমি জানি এই কথাটা বলার মানে সঙ্গে সঙ্গে গল্পের একটা রিলেশন তার সঙ্গে আছে কিন্তু এখন সত্যি যে অক্ষয় কুমারের কেরিয়ার গ্রাফ যেটা যাচ্ছিল তাতে করে সত্যি উনি অডিয়েন্সের সামনে এসে হাত জোর করে বলছেন যে আমার ছবি আপনারা হলে দেখতে আসুন এটা কতটা দুর্ভাগ্যকর একটা ব্যাপার আলটিমেটলি উনি সুপার মানে বিদিকের ছেড়ে জায়গায় যাচ্ছে সিনেমার অবস্থা একমাত্র সাউথ ইন্ডিয়ান তাও কিছু ছবি বা নাম করা হিরো হিরোইন থাকলে তবেই হিট হচ্ছে বলিউডের ক্ষেত্রেও তাই দেখছি বলিউডে তো তাও হিট হচ্ছে না আর বাংলার কথা তো ছেড়েই দাও মানে দেবদার জিদ্দা ছাড়া বোধহয় কারোর ছবি সেভাবে ওয়ার্ক করছে না আমি আসছি সেই ব্যাপারটায় তো সেলফির কালেকশন টোটাল দুদিনে মিলে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা দেখা যাক আজকে কত টাকা করতে পারে এবার আমরা ডিরেক্টলি চলে আসি একটা বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব যে বাংলা সিনেমাটা তরফ থেকে এক কিছু আগে ডালবাটি চুরমা সিনেমাটার নাম সিনেমাটার আমি রোস্টেড রিভিউ করেছিলাম এবং অনেকেই সেটা দেখার পরে আমাকে অ্যাটাক করতে এসেছিল তাতে আমার কিছু যায় আসে না যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেটা ভালো সেটা তো বলতেই হবে তো ডালবাটি চুরমা আমার খুব বাজে লেগেছিল আমি সেটা বলেছিলাম তো এই ছবিটা এক সপ্তাহের আয় অ্যাপ্রক্সিমেটলি ছেচল্লিশ হাজার টাকা ভাবতে পারছ জাস্ট ভাবো মানুষের ছবি দেখতে যায় না আর আমি একটা এখানে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে খুব ভালো বুঝতে পারছি যে তারা প্রোডাকশন হাউস খুলেছে তারা প্রথম ছবি তারা দুজনই একসঙ্গে আসতে চায় কিন্তু আমার মনে হয় এটা যদি তারা দুজনে একসঙ্গে না এসে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতো আমার মনে হয় বেটার একটা রেসপন্স পাওয়া যেত অ্যাট তো আমার মনে হয় এটা আমার ধারণা আমি জানি না ভুলও হয়ে যেতে পারি আর্চি গ্যালারির বোধহয় এর থেকে বেটার রেসপন্স আসবে আমি জানি না আমি শিওর নয় কিন্তু এখনো বলছি কারণ সত্যি বলছি বাঙালি দর্শকের ওপর কোনো ভরসাই রাখা যাচ্ছে না কারণ তারা হলে গিয়ে ছবি দেখছে না ভালো ছবিও দেখছে না খারাপ ছবিও দেখছে না এত বাজে লাগছে এরকম কালেকশন আর আমার কথাটা হচ্ছে তাহলে কি তারা এই ছবিগুলো আমরা জানি বনি কৌশানির একটা স্যাটেলাইট রাইটস একটা ঠিকঠাক দামে বিক্রি হয় কিন্তু তাহলে যদি স্যাটেলাইট এর জন্যেই ছবি বানানো হয় তাহলে বেকার হলে কেন দেওয়া হচ্ছে রিলিজ এই ছবিগুলোকে মানে এগুলো তো খুব বিচ্ছিরি ব্যাপার হচ্ছে না একদম নেগেটিভ একটা অ্যাপ্রোচ করছে না তাদের উপরে আমি কিন্তু বলছি বনি কৌশানী দুজনেই খুব ভালো অভিনেত্রী কিন্তু এত মানুষদেরকে মানুষ ওদেরকে একসঙ্গে দেখে ফেলেছে সেটা ওদের ইচ্ছেতেই হোক বা প্রডিউসারের ইচ্ছেতেই হোক আলটিমেটলি দর্শক তো আর এতটা ভেতরে জানতে যাচ্ছে না যে কোন প্রডিউসার ওদেরকে একসঙ্গে আসার জন্য বারবার জোর করছে কিন্তু দর্শক আলটিমেটলি বড় পর্দায় দেখছে যখনই বনি বনি বনেই কৌশানী আর কৌশানি মানেই বনি এই বিষয়টাকে ভাঙতে হবে যদিও প্রজাপতিতে আমরা কৌশানির একটা অ্যাপ্রোচ দেখলাম ছবিতে কিন্তু সেটা অন্যভাবে আর বনিকেও আমরা রিসেন্টলি ডক্টর বক্সিতে দেখেছি সেটাও অন্যভাবে এবং আর্চির গ্যালারিতে আমরা অনেক দিন পরে বনিকে দেখতে চলেছি অন্য একজন হিরোইনের সঙ্গে তো এবারে তাদের এই জুটিটাকে অন স্ক্রিন ভাঙতে হবে তাহলেই আমার মনে হয় বেটার রেসপন্স আসবে আর বাঙালি দর্শকের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা দয়া করে একটু সিনেমা দেখতে যান মানে সবই যদি কবে আসবে স্যাটেলাই আসবে বলে বসে থাকেন তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আর কোথায় যাবে দুদিন পরে যদি ইনকাম হয় আজ আজ থেকে এক বছর পরে টাকা হাজার হাজার কুড়ি ইনকাম করবে এক সপ্তাহে একটা ছবি এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় যাই হোক মোটামুটি এটাই আমার ভিডিও ছিল যে খুব বাজে লাগলো আমার বিষয়টা একদম ভালো না অনেকে এটা নিয়ে খুব হাসাহাসি করবে আমি জানি অনেক লোকের কাছে এটা মজাক হয়ে যাবে ডালবাটি চুরমা ছেচল্লিশ হাজার টাকা এক সপ্তাহে আমার কাছে একটু হাসি পাচ্ছে না আমি যথেষ্ট সিরিয়াস আমি যথেষ্ট বিষয়টাকে নিয়ে চিন্তিত যে আজকে বাংলা সিনেমার এই হাল কিছুদিন আগে যখন ওগো বিদেশি নিয়ে এলো এক সপ্তাহে ষোলো হাজার টাকা ইনকাম করেছিল ষোলো হাজার টাকা আর ডালবাটি চুরমা ছেচল্লিশ হাজার টাকা এগুলো এক একটা কালেকশান পার ডে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা যদি তোমরা ওভাবে ভাবো যাই হোক তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি যতটা মানে খারাপ লাগলো আমার ডালবাটি চুরমার অবস্থা দেখে তার থেকেও বেশি আমার খারাপ লাগছে সেলফির অবস্থা দেখে খুব বিদিগিচ্ছিরি পরিস্থিতি চলছে একদম বাজে কেউ দেখতে যাচ্ছে না সেলফি যেখানেই ফটো পাচ্ছি সব ফাঁকা আমি জানি না কেন রিমেক ছবির ওপর ভরসা যদি উঠেই গিয়ে থাকে তাহলে তো এত টাকা দিয়ে দেখলো কি করে মানুষ আমি তো এটাই বুঝতে পারছি না মানে দৃশ্যম যেহেতু এবং একটা অদ্ভুত টাইপের গল্প সেটাই দেখতে ভালো লাগলো কেন একটা ফ্যান আর সুপারস্টার এর গল্প দেখা যায় না এসার্কের ফ্যানও খুব একটা হিট করেছিল না তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে মানুষ এই ধরনের গল্প দেখতে চায় না কিন্তু আমি এখনো বলছি সেলফি খুব ভালো সিনেমা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা সেলফি ছবিটা পারলে হলে গিয়ে দেখো তোমরা নিরাশ হবে না টাটা